ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর দার্জিলিং থেকে ফিরে আসবার পর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তার নাহলে পরপর পরপর ভিডিও দিতাম, কিন্তু হয়ে ওঠেনি। মানে এক একটা ভিডিও আমার এডিট করতে দুদিন মতো টাইম লেগে যাচ্ছিলো, সেই কারণে এত লেট লেট করে আমার ভিডিও দেয়া হয়েছে। আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগেছে, আমরা তো ভীষণই এনজয় করেছি সত্যি বলতে। মেন হচ্ছে কি বলতো, আমরা ওখানে যারা যারা গেছিলাম সবাই মোটামুটি সমবয়সী বলতে পারো, তো সমবয়সীর একটা যে গ্রুপ হয় না, সেখানে একটা আলাদা মজা হয়। বাবা মার সাথে গিয়েও যেরকম একটা আলাদা মজা হয়, সেরকম সমবয়সী বেশ কিছু কাপলের গ্রুপগুলো একটা আলাদা মজা হয়। তো সেই কারণে আমাদের দার্জিলিংয়ে ভীষণ মজা হয়েছে। হয়তো কিছু কিছু জিনিস দেখতে পাইনি, বাট তাও যতটুকু ঘুরেছি, আর ওই স্নোফলটা বিশেষ করে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। মানে আমরা যেদিন 5 তারিখ 6 তারিখ আমরা বেরিয়েছি এখান থেকে, না হ্যাঁ 6 তারিখ বেরিয়েছি আমরা এখান থেকে, 5 তারিখ ওখানে প্রচণ্ড স্নোফল হয়েছিল। বাট আমরা স্নোফল হতে দেখিনি, তবে বরফ দেখেছি, রাস্তায় প্রচুর বরফ ছিল, তোমাদের তো দেখিয়েছি। মানে দার্জিলিংয়ে এসেছি না অন্য কোথাও সেটা আমি ভেবেই পাচ্ছিলাম না। তো আমরা যেরকম এনজয় করেছি তোমাদেরও সেরকম শেয়ার করেছি, আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। আর আজকে যেটা আমি দেখাবো সেটা তো অলরেডি তোমরা থাম্বনেইলে দেখতে পেয়ে গেছো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমি দার্জিলিং থেকে কী কী শপিং করেছি। সেরকম কিছু শপিং আমি করিনি, খুব টুকটাক কিনেছি বাড়ির শুধু কয়েকজন মানুষের জন্য, কারণ ওখানে জিনিসের দাম প্রচণ্ড হাই, আর এই লকডাউনের জন্য ওদের ওখানে জিনিসপত্রের দাম আরও বেড়ে গেছে। যেহেতু ওদের লোকাল কোনো প্রোডাক্ট নেই, সব কিছুই প্রোডাক্ট বাইরে থেকে আসে, আর ট্রান্সপোর্টের যে ব্যাপারটা না, ওদের ওখানে ভীষণ অসুবিধা, ওখানকার লোকেরাই যেটা বলছিল আমাদের, তো যার ফলে আর লকডাউনটার ফলেও কিন্তু ওদের জিনিসপত্রের দাম প্রচণ্ড হাই হয়ে গেছে। তো সেই কারণে আমি যতটুকু পেরেছি, সবসময় তো আর দার্জিলিং যাওয়া সম্ভব নয়, তো আমি যতটুকু পেরেছি কম সম করে সবার জন্য নিয়ে এসেছি, মানে বাড়ির লোকের জন্য নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো। লাস্ট অব্দি আমারই কিছু কেনা হয়নি আসলে, সত্যি কথা বলছি। তো কি দিয়ে স্টার্ট করি, আগে আগে চাটা বলে দিই। আমি আজকে যে চাটা তোমাদের করে দেখাচ্ছিলাম ওটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম, দার্জিলিং চাটা, ওই চায়ের প্যাকেটটা ছিল 500 গ্রামের, ওটা আমাদের থেকে 750 টাকা নেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা যে দোকানটায় ঢুকেছিলাম সেই দোকানটায় কোনো কম সম করেনি, যা প্রিন্টেড ছিল তাই নিয়েছে। আর যেহেতু চা কিনবই এরকম একটা মেন্টালিটি নিয়ে গেছিলাম, সেই কারণে আমরা কোনো দরদাম করিনি, নিয়ে এসেছি চা ওখান থেকে। আর সত্যি চায়ের ফ্লেভারগুলো দারুণ। আমাদের সাথে যারা গেছিলো যে দাদারা, তাদের বাড়িতেও আমরা গেছিলাম, ওরা মোট টোটাল 3-4টে ফ্লেভারের চা কিনেছে। আমরা যেরকম একটাই ফ্লেভার দুটো প্যাকেট কিনেছি, সেরকম ওরা অনেকগুলো ফ্লেভার কিনেছে, ঠিক আছে। বাট ফ্লেভারগুলো না, মানে যে চা আমরা ওদের বাড়িতে গিয়েও চা খেয়েছি, আর ওরা কিনেছে একটা কেশর চা, তো ওই কেশর যে দুধ চাটা এত সুন্দর একটা ফ্লেভার, প্রত্যেকটা চায়ের একটা আলাদা আলাদা ফ্লেভার আছে, আর যেটা মানে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি না খাও, ঠিক আছে। যদি কোনোদিন দার্জিলিং যাও একবার ফ্লেভারটি ট্রাই করে কিনে নিয়ে আসতে পারো, ঠিক আছে, ভালো হবে, মানে খুবই ভালো। আমরা এই কদিন ধরে শুধু দুধ চা খাচ্ছি, দুধ চা খাওয়া আমাদের মানা, কিন্তু তাও মানে সুরজকে আমি বলেছিলাম যে কেনো একটু রজা টাইপের, ও সেই দুধ চাই কিনলো, আর আমরা ইচ্ছে থেকে শুধু দুধ চা খেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমি আমার বাড়ির জন্য একটু ছোট প্যাকেট কিনেছি, কারণ আমার বাপিমা খুব একটা চা খায় না, আর খেলে দুধ চাই খায়, আর সেই কারণে বাপিদের কিনেছি আমি 200 গ্রামের, এই যে এখানে 200 গ্রামের 285 টাকা মতো নিয়েছে, ঠিক আছে, এই যে। আর ওখানে দাদারা একটা কেশরটি কিনেছে, ওটা 200 গ্রামের দামই 350 টাকা, মনে হয় 200 গ্রাম না 100 গ্রামের দাম, যাই হোক আমি ওটা জানি না, যেহেতু আমি কিনিনি তাই জানি না, ঠিক আছে। এবার আমি আগে আমার বাপিমারগুলো দেখিয়ে নিচ্ছি, তারপর এই বাড়িটা দেখাচ্ছি, কারণ এই বাড়িগুলো তো অনেকগুলো, আমার বাপিমারটা একটু কম সম, তাই জন্য আগে দেখিয়ে নিচ্ছি। তো আমি আমার বাপির জন্য কিনেছি একটা মাফলার, এই মাফলারগুলো যারা আগে দার্জিলিং গেছে তারা ওই 50 টাকা 60 টাকায় কিনেছে, বাট আমি কিনেছি 100 টাকায়, এই যে 150 টাকা বলছিল, ঠিক আছে, দরদাম করে 100 টাকা। এই মাফলারগুলো খুব ভালো, আমার বাড়িতেও এরকম মাফলার মনে হয় দুটো তিনটে আছে, ঠিক আছে, এই বাড়িতে, কারণ সুরজের মাসিরা একবার দার্জিলিং গেছিলো তখন এনে আমাদের দিয়েছিল। তো এইটা আমি আমার বাপির জন্য কিনেছি, 100 টাকা নিয়েছে মাফলারটা, বেশ বড় মাফলার, ওখানে যে কোনো সোয়েটার বলো মাফলার বলো সব জিনিসই না খুব বড় বড়, যেটা আমার খুব ভালো লেগেছে। এই যে আমাদের এখানে মাফলার কিনলে দেখবে সরু সরু একটু শর্ট টাইপের হয়, বাট ওখানকার মাফলারগুলো ভালো। আর শীতের দেশ থেকে না, শীতের জিনিস কিনলে একটা কি সুবিধা বলো তো, ওখানে তো মানে ওখানকার লোকেরা তো ওখান থেকেই কেনাকাটা করে, আর ওই শীতটাকে কভার করার জন্যই কিন্তু মানে
ওদের ওখানে জিনিসগুলো না ওই রকম ভাবেই তৈরি হয়, হয়তো আমাদের এখান এখান থেকে ওদের ওখানে জিনিস যায়, কিন্তু শীতের জিনিস কিন্তু ওদের ওখানকার মতনই কিন্তু জিনিসগুলো তৈরি হয়। তো শীতের জায়গায় গেলে শীতের জায়গা থেকে জিনিসপত্র কিনে আনা যেতেই পারে, ঠিক আছে, কারণ ওদের ওখানকার জিনিসগুলো আরো বেশি গরম হবে, মানে পড়লে আরো গরম হবে, বুঝলি। বোঝাতে পারলাম কিনা জানি না, তবে যতটুকু আমার পক্ষে সম্ভব ততটুকু বলে বোঝাবার চেষ্টা করলাম, ঠিক আছে। এবার আমার মা আমার মাতে বলেছিল ওখান থেকে একটা সোয়েটার কিনে নিয়ে আসতে আমার মায়ের জন্য। তো আমি আমার মায়ের জন্য একটা সোয়েটার কিনে এনেছি, রংটা খুব মিষ্টি দেখো, আর খুব ভারী, খুবই ভারী সোয়েটারটা। এই যে এই সোয়েটারটা আমি আমার মাতের জন্য এনেছি, এটা আমাদের 750 টাকা বলা হয়েছিল, আমরা এটা 500 টাকা কিনেছি। এটা যে বড় সাইজ, ঠিক আছে, এর থেকে যেগুলো ছোট সাইজ মানে একটু রোগা মানুষদের জন্য, তাদের কিন্তু 500 টাকা দাম, ঠিক আছে। সোয়েটারগুলো ওখানে বলছে ওগুলো 500 টাকা, আর বড় সাইজগুলো 750 এরকম বিক্রি করছে, আমরা 500 টাকাতে কিনেছি। যাই হোক, লস হয়েছে না ভালো হয়েছে জানি না, তবে আমাদের অনুযায়ী আমরা লাভ করেছি, দরদাম তো করেছি, দরদাম করে তো কমিয়েছি, তাই না। এটা হলো আমার মায়ের জন্য। এবার আমি আমার মায়ের জন্যই আর কি কিনেছিলাম, তবে ওটা আমার বাপিকে দিয়ে দিতে হবে, কারণ মায়ের জন্য একটা সোয়েটার নিয়েছে, অবশ্যই এটা আমার মা দেখলে আমার মাই নিয়ে নেবে আসলে, বুঝলে। এইরকম একটা চাদর কিনেছি, চাদরগুলো বিশাল বড়, ঠিক আছে, মানে আমাদের মতো, আমরা কিন্তু এটা নিয়ে মানে কাপড়ের মতো মনে হয় কুচি করে পড়তে হবে, এত বড়। মানে আমি এখানে দেখাতে পাচ্ছি না, এটা বিশাল বড়, এটা কিন্তু ডাবল পার্ট করা আছে, খুলতে পাচ্ছি না এখন, আবার আবার নাকি তো গুছাতে হবে, সেই কারণে এটা আমি আমার বাপিমার জন্য কিনেছি। বিশাল লম্বা আর খুব গরম, এগুলো গায়ে দিলে খুব গরম। এবার সুরজ ওখানে যেখান থেকে আমরা কেনাকাটা করছিলাম সেখান থেকে সুরজ ওনাদের জিজ্ঞেস করছিল, হ্যাঁ এগুলো গরম হবে তো গায়ে দিলে? ওরা বলছে তোমরা শীতের জায়গা থেকে জিনিস কিনছো, শীতের জায়গার মতনই তো জিনিসগুলো হবে, তাই না। তো ওরা আমাদের এই কথাটা বলেছে যে ওখান থেকে জিনিস নাকি যে কোনো জিনিস শীতের জিনিস একটু ভালোই হয়, এখানে এসে পড়লে সেগুলো তোমাদের পরে গরমই হবে। এটা একটা আমার মায়ের জন্য কিংবা বাপির জন্য, মানে দুজনকার জন্যই কিনেছি, যে যেরকম পারবে গায়ে দিয়ে নেবে, ঠিক আছে। এবার এবারের মায়ের জন্য কিনে এনেছিলাম, কিন্তু ওটা বাপি নিয়ে নিয়েছে। এই যে এটা আমি এইবারের মায়ের জন্য কিনেছিলাম, সেম চাদর, দুটো একসাথেই কিনেছি। বলছি না এত লম্বা, সেগুলো আমার বাপিরা গায়ে দিচ্ছে, মানে এবারের বাপি মায়ের থেকে নিয়ে গায়ে দিচ্ছে, এত বড়, সামলাতে পারবে না, একটু বেটে মানুষ হলে না সে সামলাতে পারবে না চাদরটাকে। তো এই চাদরগুলো 450 টাকা করে আই থিঙ্ক বলেছিল, 450 টাকা বলেছিল না 400 টাকা বলেছিল, যা হোক কিছু বলেছিল, তবে আমরা দুটো মিলিয়ে 500 কত টাকা দিয়েছিলাম, ভুলে গেছি, ঠিক আছে, ওটা ভুলে গেছি আমি। এই দুটো চাদর আমাদের 450 টাকা, 450 টাকা করে বলেছিল, আমরা সেটা দরদাম করে ওই 500 কত টাকা দিয়েছিলাম, ঠিক আছে, এখানেও আমরা একটু লাভ করেছি, বুঝলাম। এবার এবাড়ির বাপির জন্য কি কিনেছি সেটা দেখিয়ে নি। এবাড়ির বাপি বলেছিল আমাকে টুপি কিনে এনে দিতে, তো আমি বাপির জন্য এরকম একটা টুপি কিনে এনে দিয়েছি। এই যে এটাও 100 টাকা নিয়েছে, 150 টাকা না 200 টাকা বলছিল মনে হয়, এটা আমরা 100 টাকায় কিনেছি। হলো, এবার আমরা আমাদের বাড়ি এই তিন মূর্তি, মানে আমি, ভাই আর সুরজ, ঠিক আছে, এই তিনজনকার জন্য কি কিনেছি না ও দেখাচ্ছি, সব কটা বার করি আগে। আচ্ছা, আমাদের বাড়ির আমরা তিন মূর্তির জন্য এরকম তিনটে টুপি কিনেছি। এগুলো টুপি তুমি এরকম এইটুকুনিও পরতে পারো, মাস্কের মতো কান দিয়ে চাপা দিয়েও পরতে পারো, আর টুপি হিসাবেও পরতে পারো, তিনটে, তিন রং, আর এটা একটা, এটা একটা, এটা একটা, সব কটা 100 টাকা, 100 টাকা, 100 টাকা, 300 টাকায় নিয়েছি। এগুলো মনে হয় 150 টাকা করে বলেছিল, আমরা তিনটে নিয়েছি, 300 টাকা নিয়েছি, সব কটায় দার্জিলিং লেখা। হ্যালো, এবার আমি আমার জন্য একটা আলাদা করে জিনিস সুরজ আমাকে কিনে দিয়েছে। সুরজ আমাকে একটা, মানে ওখানে না অনেক রকম জিনিসই ছিল, বাট একটু জিনিসগুলো দেখে নিয়ে কেনাটা খুব দরকার। আর সুরজ আমাকে বলছে চারটে জিনিস আছে কি জন্য কিনবি হেনা তেনা, কিন্তু আমি জেদ করে এই টুপিটা কিনেছি। এটা এটা মনে হয় 250 টাকা বলেছিল, আমি 150 টাকায় কিনেছি। এই যে মাফলার আর এই টুপিটা দেখছো, এরকম টুপি আমার কাছে ছিল না আসলে, তো ভালো টুপিটা, খুব আমি পড়েছিলাম একদিন, তবে মাফলারটা নিইনি কোনোদিন, তবে ভালো হয়েছে, এটা আমি কিনেছি। আচ্ছা, আর এই জিনিসগুলো বই আনবার জন্য এই ব্যাগটা কিনেছি 50 টাকা, এটা, এই ব্যাগটা বেশ ভালো,
মানে অনেক জিনিস ক্যারি করে নিয়ে আসা যাচ্ছিল, এর ভেতরে আমি জিনিসপত্র রেখে দিয়েছি। এই ব্যাগটা আমার 50 টাকা নিয়েছে, এর ব্যাগটার ভেতরে না, এই ব্যাগটাকে ছোট করে আবার এই ব্যাগটার ভেতরে ঢুকিয়ে নেওয়া যায়, এই যে দেখেছো, এই ব্যাগটার ভেতর টুক করে ঢুকিয়ে নেওয়া যায়। হলো, এবার আমি যেগুলো টুকটাক কিনেছি সেইগুলো দেখাই। হ্যাঁ, কিন্তু সুরজের গাড়ির চাবিগুলো দেখাতে পারবো না, ওই ওখানকার ওই সেই ওং টং লেখা আর কি, ওইসব একটা দুটো, একটা চাবির রিং কিনেছে, একটা ওই যে গলায় ঝুলিয়ে নেয় না কি ওটাকে, চাবির রিংই বলে ওগুলোকে, ঠিক আমি না দেখালে বোঝাতে পারবো না, সুরজ এখন নিয়ে চলে গেছে তাই জন্য আমি তোমাদের দেখাতেও পাচ্ছি না। তো যদি কোনোদিন আবার সম্ভব হয় আমি সুরজ যে দুটো জিনিস কিনেছে সেটা দেখাবো। সুরজ কিনেছে এই ধরনের জিনিসগুলো, এগুলো সেই গাড়িতে আটকায় দেখবে এরকম লম্বা করে গাড়ির সামনের দিকটাতে, এইরকম দুটো কিনেছে ও দুটো গাড়ির জন্য, আর এই ধরনেরই এক দুটো চাবির রিং কিনেছে, এটা মনে হয় 20 টাকা করে নিয়েছে, দুটো 20-40 টাকা নিয়েছে, আর চাবির রিংগুলো 50 টাকা করে নিয়েছে, ঠিক আছে। আর আমি ব্রেসলেট বলেছিলাম, এই ব্রেসলেটটা কিনেছি, দেখো খুবই সুন্দর, ওই একদিনই আমাকে, আমি তখনই পরে এসেছিলাম হাতে, তারপর আর পরা হয়নি, আজকে যেরকম একটুখানি বেরোনোর আছে আজকে এই লাল জামাটার সাথে এটা পরবো। তো এটা আমার 50 টাকা নিয়েছে, আর ওখানে না গিফট আইটেম, এই ধরনের সব গিফট আইটেমগুলো কিন্তু 50 টাকা করে, খুব ভালো ভালো জিনিস আছে, যেহেতু আমি সেরকম কারোর জন্য কিনিনি, তো সেহেতু আমি শুধু আমার জন্য এরকম একটা এক পিস ব্রেসলেট কিনে এনেছিলাম। এই ব্রেসলেটটা দেখে আমার ভালো লেগেছিলো আর দামটাও ঠিকঠাক ছিল, 50 টাকা। আর এইসব জিনিসের দোকানগুলোই না জিনিসের দাম একদম কমাচ্ছিল না, ওরা বলছিল ফিক্স রেট, তো দেখে পছন্দও হলো, সুরজ বলল চ কিনে নে, হয়েছে। আর লাস্ট যেটা আমাদের মানে দার্জিলিংয়ের স্মৃতি হিসাবে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই শোপিসটা, এই যে দার্জিলিং, বাবা পড়ে যাচ্ছে, পড়ে ভেঙে গেলে না সুরজ আমাকে ভেঙে দেবে, এই জিনিসটা, এটা আলমারিতে সাজিয়ে রাখার জন্য, যাতে মনে থাকে যে আমরা দার্জিলিং গেছিলাম, চা বাগান দেখেছি, তো প্রথমবার দার্জিলিং গেছিলাম, এটা মনে থাকবে এইটা দেখে, বুঝলাম। তো যাই হোক, এই হচ্ছে আমার শপিং, খুব টুকটাক জিনিস কিনে এনেছি, তো তোমরাও গেলে এরকম টুকটাক জিনিস বাড়ির জন্য কিনে আনতেই পারো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, আশা করি আমি কি শপিং করেছি সেগুলো সবই দেখিয়ে ফেলেছি, মনে আর তো কিছু আসছে না যে আর আলাদা করে কিছু কিনেছি, এই জিনিসগুলোই কিনেছি ব্যাস, এইগুলোই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর সবাই প্লিজ দার্জিলিং ব্লগটা দেখো, আর আমার রেগুলার ব্লগগুলোও প্লিজ দেখো, অনেকেই আছে যারা আমার ট্রাভেল ব্লগ দেখো বাট আমার রেগুলার ব্লগ কেউ দেখতে চায় না, জানি না কেন, জানি না এটা আমি বলতে পারি না, প্লিজ দেখো আমার ট্রাভেল ব্লগ, আরও আসছে কিছু ভালো ভালো, কারণ আরও কিছু বেড়াতে যাওয়ার প্ল্যানিং আছে আমাদের, কিছুদিনের মধ্যেই আসবে একটা ভালো 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 ব্লগ। তো চলো টাটা, আবার নেক্সট কোনো ব্লগ, ডেলি ব্লগ, ট্রাভেল ব্লগ সব নিয়ে আবার ফিরে আসবো, তো টাটা।